দর্শক, এবার বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনের খবর জানাতে আমাদের সাথে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফুল, প্রার্থীদের গণসংযোগ বিষয়ে কি কি তথ্য রয়েছে আপনার কাছে? এবার নগদ দিয়ে মোবাইল রিচার্জও জিতে নিতে পারেন বিএমডব্লিউ গাড়ি। আসলে বরিশালের সময়ে যতই নির্বাচনের ঘনিয়ে আসছে ততই কিন্তু প্রচার প্রচারণায় ব্যস্ত হয়ে পড়েছে প্রার্থীরা। একটি উৎসবে পরিণত হয়েছে বরিশাল, মানে জাত ধর্ম নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষগুলো কিন্তু বরিশালে একটি উৎসবের মতো হয়ে উঠেছে। সকাল থেকে রাত পর্যন্ত প্রচার প্রচারণায় গান বাজনা, বিভিন্ন শোডাউন চলছে বরিশালে। তো আসলে আপনাকে একটু জানিয়ে রাখি, আজকে নির্বাচনের যে প্রচারণার বিষয়টি আমরা তথ্য পেয়েছি, জাতীয় পার্টির যিনি লাঙ্গল প্রতীক নিয়ে আছেন তিনি কিন্তু সকাল দশটায় বরিশালের 17 থেকে তিনি প্রচারণা মেয়র পদে যিনি রয়েছেন ইকবাল হোসেন তাপস, তিনি সকাল 10 প্রচারণা শুরু করেন। 17 থেকে পাশাপাশি হাসপাতাল প্রতীক যিনি রয়েছেন মুফতি ফয়জুল করিম, তিনি কিন্তু বরিশাল লজগার ডিসি গার্ডকে প্রচারণা শুরু করেন। পাশাপাশি নৌকা প্রতীক নিয়ে যিনি রয়েছেন শ্রেণীবাদ খুকন আবদুল্লাহ, তিনি কিন্তু আজকে বিকেলে অর্থাৎ 4টার দিকে একটি 27 নম্বর ওয়ার্ডের একটি উঠান বৈঠকের মাধ্যমে তার প্রচারণা শুরু করবেন। এরপরে সন্ধ্যার পরে নগরীর 4 নম্বর ওয়ার্ডের টিভির মাঠ সংলগ্ন এলাকায় তার উঠান বৈঠকের মাধ্যমে আজকে তার প্রচারণা সমাপ্তি করবেন। তবে একটি বিষয় বলে রাখি, তাদের সহধর্মিনী যারা রয়েছেন, এর আগেও আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি আরটিভির দর্শকদের যে সহধর্মিনীরা কিন্তু দিনভর প্রচারণা চালিয়ে যাচ্ছে। সাথী বরাবরের মতো যে তথ্যটি সেটা হচ্ছে বরিশালে কিন্তু তীব্র রোদ এবং গরম, এই গরমের মধ্যেও কিন্তু কাউন্সিলর প্রার্থীরা সকাল থেকে কিন্তু প্রচারণা চালিয়ে যাচ্ছেন, কিন্তু মেয়র প্রার্থীরা বেলা বাড়ার সাথে সাথে যদিও প্রচারণাটায় একটু বেশি সময় দেন, তবে কাউন্সিলর যারা তারা কিন্তু সকালবেলায় প্রচারণা চালিয়ে। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন বিএমডব্লিউ সহ হাজার হাজার পুরস্কার। আমি এখন আছি নগরে 28 নম্বর ওয়ার্ডে, আপনাকে একটু আমি শোনার চেষ্টা করবো। এখানে আমার পাশে একজন কাউন্সিলর 29 নম্বর ওয়ার্ডে, দুঃখিত 29 নম্বর ওয়ার্ডে আমি আছি। তো এখন এখানে একজন জি, আপনাকে ধন্যবাদ দর্শক। এতক্ষণ বরিশাল থেকে জানাচ্ছিলেন আরিফুল ইসলাম।